সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের ক্লাস নেওয়ার জন্য আসলাম। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6 খ বের করো, এবং সেখান থেকে আমি, যেহেতু তোমাদের কয়েকদিন পরে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমি অধ্যায় থেকে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন আলোচনা করব এবং এটা সমাধানের চেষ্টা করব। তোমরাও আশা করি খাতা কলম নিয়ে বসে ক্লাসগুলোকে দেখা এবং অনুসরণ করবে। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটা আমি এখানে প্রথমেই কিন্তু দেখো শিক্ষার্থীরা দুইটা প্রশ্ন লিখে রেখেছি। একটা হলো প্রথম 1 এবং 2, দুইটা প্রশ্ন তোমরা শিক্ষার্থীরা দেখো। 1 এবং 2 নং প্রশ্ন, এখানে প্রশ্নগুলো আমি আগে তুলে দিয়েছি, তোমরা সুবিধা মতো তোমাদের খাতায় তুলে নিয়ে নেবে এবং সমাধানগুলো আমরা পাশে করতে থাকব। দেখো প্রথম প্রশ্নটা আমি একটু আলোচনা করি। আহমেদের কাছে 5 কেজি তেল আছে, 1 লিটার তেলের ওজন 8 এর 7 কেজি, 1 লিটার তেলের মূল্য হচ্ছে 98 টাকা। আমরা এখানে প্রথম প্রশ্ন করব, 1 কেজি তেলের ওজন কত লিটার? শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে 1 লিটার তেলের ওজন কিন্তু এখানে আমরা কেজিতে আছে। আমরা ঠিক অপোজিটটা আবার বের করব যে 1 কেজি তেলের ওজন কত লিটার। তাই এখন প্রথম প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখে দেওয়া আছে, প্রশ্নে কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে যেহেতু লিটার চাওয়া হয়েছে, সেহেতু আমরা লিটারটা শেষে লিখব বাক্যে, প্রথমে আমরা কেজি হিসেবে লিখব। ওখানে আছে 1 লিটার তেলের ওজন 8/7 কেজি, সেটাকে আমরা লিখব হলো দেখো 8/7 কেজি তেলের ওজন 1 লিটার। আমরা একটু অঙ্কটা, মানে প্রশ্নে যেভাবে দেওয়া আছে একটু ঘুরিয়ে লিখলাম, কারণ আমরা কিন্তু ক নম্বরে চাওয়া হয়েছে লিটার, কত লিটার, এই কারণে লিটারটা আমরা শেষে লিখলাম। তাহলে 1 কেজি তেলের ওজন কত? খুবই সোজা, দেখো এখানে আমরা 8/7 লিটার, যেহেতু ভাগ আছে, আমরা ভাগ হলে উপর নিচে কাটাকাটি করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এখানে দেখো গুণ করে দিই। গুণ করলে কি হয়, গুণ ভাগের বিপরীত প্রক্রিয়ায় কিন্তু গুণ, আমরা যখনই এখানে গুণ চিহ্ন বসাবো আমার ডান পাশের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা হরের জায়গায় লব, লবের জায়গায় হর চলে যাবে, তাহলে উপরে আসবে 8 এবং নিচে আসবে 7, তাহলে হলো কত, 7, এই 1টা কিন্তু আমার উপরে, নিচে 7 উপরে 8, 7/8 লিটার। এটাকে তুমি এইভাবেও করতে পারো, অথবা এটাকে আমরা এই যে তোমরা অবশ্যই, আমার মনে হয় অধ্যায়ের প্রথমে তোমরা 6 এর ক অনুশীলনীতে তোমরা দেখেছো যে কিভাবে এটাকে আমরা ভগ্নাংশকে আমরা ভাঙাতে পারি। দেখো এটাকে কি বলা হয়, যেমন আমরা ভগ্নাংশ 3 প্রকার পড়েছি, একটা হলো প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ। এখন এটাকে আমি দেখো 8/7 কে 7, অবশিষ্ট হলো 8, তাহলে সমান এখানে 1/7 কত লিখতে পারি, 7/1 লিটার। উত্তর এটাই যে 1 লিটার, 1 কেজি তেলের ওজন 1/7 লিটার। উত্তর লিখলেও হবে না লিখলেও সমস্যা নেই, নাম্বার পাবে তোমরা, তবে উত্তরটা লিখে দেওয়াই ভালো। উত্তর 1 কেজি তেলের ওজন 1/7 লিটার। পরবর্তীতে দেখো আমরা খ নম্বরে চলে যাই, খ নম্বরে আছে দেখো, প্রশ্নটা আমি কিন্তু বুঝবো নাই, পাশেই থাকবে, আমরা প্রশ্নের সঙ্গে যদি অঙ্কে সমস্যা থাকে প্রশ্ন দেখলেই কিন্তু বুঝতে পারবো। আহমেদের কাছে কত লিটার তেল আছে, আমরা এখানে দেখেছি আহমেদের কাছে উদ্দীপকে আছে দেখো, আহমেদের কাছে 5 কেজি তেল আছে, সেখানে আহমেদের কাছে আবার বলা হয়েছে এই কেজিটাকে আমরা লিটারে পরিণত করব। তাহলে আমরা কিন্তু এখানে পেয়েছি যে 1 কেজিতে কত লিটার পেয়েছি, 1/7 লিটার। তাহলে এটা আমরা কোথায় পেয়েছি, কনমে, কনম হতে পাই
প্রায় 1 কেজি তেলের ওজন তেলের ওজন এক সমস্ত 7 ভাগে 1 লিটার এটাকে আমরা আবার ভেঙে দেব বা 7 একে 7 আর 1 8 তাহলে প্রশ্ন দেখলাম আমরা আহমেদের কাছে তেল আছে কত কেজি 5 কেজি তাহলে সুতরাং 5 কেজি তেলের ওজন হবে 7 ভাগের 8 গুণন 5 লিটার মানে কত হয় উপরে 5টা 40 নিচে 7 লিটার এখানে ভাগটা পাশেই করবে তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য রাখবে আমরা কিন্তু পঞ্চম শ্রেণী গণিত করার শর্তই হলো যে তুমি কখনোই এটাকে রাফ হিসাবে পৃষ্ঠার অন্য যেখানে অঙ্ক করছো অন্য পৃষ্ঠায় করতে পারবে না এটা অঙ্কের সঙ্গেই সমাধানটা করে দেখাতে হবে আমরা এই ভাগটাও দেখো অঙ্কের সাথেই করব এটা কিন্তু অন্য পৃষ্ঠায় করবে না তোমরা সাধারণত করো কি ভাগগুলোকে রাফ যোগ বিয়োগ গুণ ভাগ যতটা অঙ্কের মধ্যে আমরা কাজ করি সেই কাজটা আমরা আরেক পৃষ্ঠায় রাফ হিসাবে করে থাকি সেটা না করে আমরা এখানেই করব 5 7 35 এবং করার পর এটাকে কেটেও ফেলবো না অনেকে অঙ্ক করা হয়ে গেছে মনে করে যে আমার রাফটাও হয়ে গেছে কেটে দেই কাটার দরকার নেই এখানে তাহলে 5 সমস্ত 7 ভাগের 5 লিটার তাহলে আমরা পেলাম কি আহমেদের কাছে কত লিটার তেল আছে 5 সমস্ত 7 ভাগের 5 লিটার তেল আছে উত্তর আহমেদের কাছে 5 সমস্ত 7 ভাগের 5 লিটার তেল আছে তাহলে এই পর্যন্ত আমাদের দুটো অঙ্ক দেখা এর পরবর্তীতে আমরা প্রশ্ন করব আচ্ছা এবার শিক্ষার্থীরা গ নম্বরটা দেখো 1 কেজি তেলের মূল্য কত এখানে আমরা দেখেছি যে 1 লিটার তেলের মূল্য আছে 98 টাকা তাহলে আমরা কিন্তু এখানে পেয়েছিলাম প্রথমে যে 1 কেজি সমান কত লিটার 7 সমস্ত 8 ভাগ অথবা 1 সমস্ত সরি 7 ভাগের 8 লিটার অথবা 1 সমস্ত 7 ভাগে 1 লিটার তাহলে এটাকে আমরা কি করব মূল্য হিসাবে বের করব 1 লিটার তেলের মূল্য যেহেতু আছে সেভাবে আমরা বের করব ঠিক আছে শর্তানুসারে প্রশ্নে আর কি দেওয়া আছে যেটা আমরা সেভাবেই লিখি শর্তানুসারে 1 লিটার তেলের মূল্য 98 টাকা কেজি তেল সমান 8 লিটার এটা ভুলে তেলের মূল্য 1 টাকা তাহলে সুতরাং 1 কেজি তেলের মূল্য হবে
আমরা এখানে কাটাকাটি করে দেখি সাত একবার যায় সাত একে সাত এখানে সাত দেখো সাত দিয়ে যদি আটানব্বইকে আমি ভাগ করি এখানে আসবে সাত একে সাত দুই আট চার সাতে আটাশ তাহলে এখানে কত হলো চোদ্দ এবার চোদ্দ গুণন আট টাকা এটাকে গুণ করো চার আটা বত্রিশে দুই হাতে আছে তিন আট একে আট 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 তিন এগারো একশো বারো টাকা তাহলে আমরা এখানে উত্তরটা একটু লিখে দেই দেখো প্রশ্নে চাওয়া হয়েছে কি এক কেজি তেলের মূল্য কত টাকা সুতরাং অথবা তুমি সরাসরি উত্তরেই লিখো উত্তর এক কেজি তেলের মূল্য একশো বারো টাকা তাহলে এখন শিক্ষার্থীরা আমরা দুই নম্বর অঙ্কে যাব দেখো দুই নম্বর অঙ্কটা আবার আমরা একটু পড়ব স্যার পজ করে শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নটা দিয়ে পড়ব এবার কবির সাহেবের মোট সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা তিনি তার সম্পত্তির চার ভাগের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তাহলে আমরা এখানে দেখছি তার সম্পত্তির মূল্য আছে দুই লক্ষ টাকা ক নম্বরে আসো কবির সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল তাহলে এখানে তার সম্পত্তি মোট সম্পত্তি কত অংশ এটা কিন্তু এখানে দেয়া নেই আমরা এই যখনই ভগ্নাংশের অঙ্কগুলো তোমরা ছয়ের ক অনুশীলনতে করেছো সেখানে কিন্তু আমরা দেখেছি যে যদি মোট সম্পত্তি দেওয়া না থাকে সেটাকে আমরা সম্পূর্ণ সম্পত্তিটাকে এক অংশ ধরে থাকি তাহলে আমরা এখানে ওইভাবেই ধরবো যে কবির সাহেবের মোট সম্পত্তির মূল্য এক অংশ এইভাবে ধরি ধরে নেই জিনিসটা যে কবির সাহেবের কবির সাহেবের মোট সম্পত্তি এক অংশ এটা হলো তার সম্পূর্ণ সম্পত্তিটা সম্পূর্ণ সম্পত্তিটা আচ্ছা তিনি নিজের জন্য রেখেছেন কত অংশ চার ভাগে এক অংশ উদ্দীপকে দেখা দেওয়া আছে তাহলে প্রশ্ন অবশিষ্ট রয়েছে কত অংশ সম্পত্তি নিজের জন্য রাখার পরে তিনি নিজের জন্য রাখলেন চার ভাগের এক অংশ অবশিষ্ট রইল এবার দেখো বা বাকি রইল নিজের এই সম্পূর্ণ সম্পত্তি থেকে আমি চার ভাগের এক অংশ বাদ দিলেই বিয়োগ করলেই বাকি সম্পত্তিটির অংশ পেয়ে যাব অংশ তাহলে হর নিচে এখানে মনে মনে আমি এক যদি ধরি তাহলে লঘুসংখ্যা দুইটা চারকে চার চার দিয়ে এখানে এক ভাগ করলে চার চার এককে চার বিয়োগ চার দিয়ে চার দিয়ে ভাগ করে যদি ভাগফল হবে এক এক এককে এক চার ভাগের তিন অংশ উত্তর চার ভাগের তিন অংশ খ নম্বর অঙ্কটা আসো প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল আমরা উদ্দীপক যদি একটু পড়ে দেখি উদ্দীপকে কী আছে অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তাহলে আমরা ক নং পেলাম যে তার বাকি সম্পত্তিটুকু কতটুকু আছে
চার ভাগে তিন অংশ, এই তিন চার ভাগে তিন অংশ তিনি দুইজনের মধ্যে ভাগ করেছেন। তাহলে ক নং হতে পাই অবশিষ্ট সম্পত্তি চার ভাগে তিন অংশ। তারপরে দেখো শিক্ষার্থীরা শর্তানুসারে দুই সন্তান পায়, সন্তান সম্পত্তি পাবে চার ভাগে তিন অংশ। সুতরাং একজন পাবে, একজন সম্পত্তি পাবে চার ভাগে তিন ভাগ দুই, অর্থাৎ দুইজনের মধ্যে এই চার ভাগে তিন অংশ আমরা ভাগ করে দিব, ভাগ দুই অংশ। এখন ভগ্নাংশের ভাগে ডান পাশে যেই অংশটা থাকবে সেটা গুণ করলে বিপরীত প্রক্রিয়া হয়, অর্থাৎ এখানে এটা তো উপরে আছে, এটা নিচে চলে যাবে, হরের জায়গায় চলে যাবে, আর উপরে আমাদের এক ধরে নিতে হবে। তাহলে চার দুগুণি আট, উপরে তিন একে তিন, আট ভাগের তিন অংশ। উত্তর এক সন্তান পেল আট ভাগের তিন অংশ। আমরা এখানে শুধু আট ভাগের তিন অংশই লিখে দিই। গ নম্বর দেখো, গ নম্বরে কি বলা হয়েছে, তিনি নিজের জন্য কত টাকার সম্পত্তি রাখলেন। তিনি নিজে নিয়েছেন সম্পত্তি চার ভাগে এক অংশ এবং সম্পূর্ণ সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা। তাহলে আমরা এখানে দেওয়া আছে সম্পূর্ণ সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা। কবি সাহেব সম্পত্তি রাখলেন কত অংশ, চার ভাগে এক অংশ। তাহলে সুতরাং চার ভাগের এক অংশ সম্পত্তির মূল্য হবে এখন আমরা এটা ভাগ করব। দেখো ভাগ এটা চার দিয়ে, এটা কিন্তু ভাগ যায় এখানে চার দিয়ে, প্রথমে আমরা বিশকে দিই, চার পাঁচা বিশ, আর বাকি শূন্যগুলো আমরা এখানে বসিয়ে দেবো। কয়টা শূন্য আছে, চারটা, কত হলো পঞ্চাশ হাজার টাকা। তাহলে কবি সাহেব যে সম্পত্তিটুকু যে অংশের সম্পত্তি রাখলেন, অর্থাৎ চার ভাগের এক অংশ সম্পত্তির মূল্য হল কত, পঞ্চাশ হাজার টাকা। উত্তর লেখো, উত্তর পঞ্চাশ হাজার টাকা। শিক্ষার্থীরা আমরা ছয়ের খ অনুশীলনী থেকে দুটো কাঠামোবদ্ধ প্রশ্ন দেখালাম তোমাদের বইয়ের আঙ্গিকে, অর্থাৎ এই অনুশীলনকে তোমরা ভগ্নাংশের ভাগ এবং গুণ করবে। তোমরা সবসময় খেয়াল রাখবে যখনই আমরা ভাগ করব, ভগ্নাংশের ভাগ করার সময়
হাতের ডান পাশে যে সব অংশটা থাকবে সেটা যদি পূর্ণ সংখ্যাও থাকে অথবা ভগ্নাংশও থাকে তাহলে সেটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ বিপরীত প্রক্রিয়াটা হবে। যদি সেখানে সম্পূর্ণ অংশ থাকে তাহলে সেটা হর হয়ে ভগ্নাংশ হয়ে যাবে, আর ভগ্নাংশের হরের জায়গায় হর লব হবে, লবের জায়গায় হর হবে। এটা খেয়াল রাখলে আমাদের অঙ্ক ভুল হবে না। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।